মূলত আমরা এই কারণে সাংবাদিক সম্মেলন ডাকছি। আমরা লক্ষ্য করেছি 2018 সালে আমাদের রাজ্যে যখন বিজেপি আরপিএফটি জোট সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠিত হওয়ার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারেনি। তারা শুধু প্রতিশ্রুতির বাইরে অনেকগুলি কাজ করেছে। কাজগুলি কি? সরকার গঠিত হওয়ার পর আমাদের রাজ্যের বিরোধী দলের যে কার্যালয়গুলি আছে এগুলি বোল্ডোজার দিয়ে বাইক বানিয়ে দিয়ে ঘুরিয়ে আগুন লাগানো, এসব তাদের কাজ। তারপর আমরা লক্ষ্য করেছি প্রথমে আমাদের যে বামফ্রন্টের শরীফ সিপিআইয়ের হেড অফিস জুনিদাস ভবনকে ভাঙচুর করা হয়েছে 2020 সালে 26 নভেম্বর। তারপর আমরা দেখেছি যে সিপিআইএমের অফিস উদয়পুরে ভাঙচুর করা হয়েছে, সিপিআইএমের হেড অফিস যে মেলারমাঠ দিন দুপুরে এর আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে প্রকাশ্য দিবার, আমরা সবাই জানি। তারপরে আমরা দেখেছি যে এমতো অবস্থায় দেশে একদিকে জিনিসপত্রের দাম প্রচুর, মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে, এগুলি মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে, এর মধ্যে তাদের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত পূরণ করেনি, তারা শুধু একটার পর একটা হাঙ্গামা ফুচ্চুতি করে যাচ্ছে। হৃদল যখন তাদের বিরুদ্ধে সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাদের প্রতিবাদকে বন্ধ করার জন্য কণ্ঠরোধ করার জন্য তাদের উপর আক্রমণ করছে বাইক বাহিনী নামে একটা বাহিনী, যারা বিরোধী দলের কর্মী নেতা তাদের বাড়িতে আক্রমণ করছে, এটা আপনাদের অবগত আছে। এবং ইদানিং আমরা লক্ষ্য করেছি যে গত 26 ফেব্রুয়ারি যে আমাদের বিরোধী দল কংগ্রেস যে আমাদের আগরতলার মৎস্যমুনির আমার পুকুর পাড়ে তারা একটা জয়েনিং প্রোগ্রাম রেখেছে, সেখানে প্রাক্তন বিধায়ক দুই বিধায়ক ছিলেন এদের উপর আক্রমণ করা হয়েছে অতর্কিতভাবে। মিটিংয়ের পিছন দিয়ে এসে, সবার পিছন দিয়ে এসে প্রায় 60-70 জন লাঠিয়াল বাহিনী আরএসএস মদতপুষ্ট লোক অতর্কিতভাবে আক্রমণ করে এবং এখানে বিধায়করা আহত হন, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই সিপিআই সদর বিভাগ পক্ষ থেকে। এবং আমরা আরও লক্ষ্য করেছি বর্তমানে আমাদের বিশ্বে যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে ভারতীয়রা, ভারতের বিশেষ করে ছাত্ররা প্রায় ওইখানে 30,000 ছাত্র, ইন্ডিয়ান ছাত্র রয়েছে, মেডিকেল এবং বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করছে তারা, এদেরকে কীভাবে ভারতে আনা যায় ভারত সরকারের কোনো উদ্যোগ নেই। ইন্ডিয়ান এমবেসি